দেখুন, কালাম স্যারের কথা অনুযায়ী স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখেই যেতে হবে। চলুন এই কথাটিকে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে মিলাই। দেখবেন আমরা খুব ছোটবেলা থেকেই বিভিন্ন রকম স্বপ্ন দেখি আমাদের নিজের লাইফ বা ক্যারিয়ারকে নিয়ে, কিন্তু আপনারা দেখবেন সেই স্বপ্নগুলো যে কোনো কারণেই হোক না কেন সেগুলো আর পরবর্তীতে বাস্তবায়ন হয় না। সেটি পারিবারিক কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, অথবা আমি নিজে হয়তোবা খুব একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, অথবা আমার ওয়ার্কিং প্ল্যানে কোথাও ভুল ছিল, বা আমি খুবই অলস, সবকিছুই করি কিন্তু কাজের বেলায় আমি কোনো কাজই করতে চাই না। যাই হোক, যার যে কারণেই হোক না কেন এই বিষয়গুলো লাইফের জন্য খুবই নর্মাল, মানে এই বিষয়গুলো সবার লাইফে ঘটবেই আর ঘটতেই পারে, এটা খুবই স্বাভাবিক। দেখবেন খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা জীবনে দুই চারবার চেষ্টা করেই লাইফে সাকসেস হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটি হয়, আমাদের লাইফের সাকসেস দ্রুত হবে এভাবে করেই চিন্তা করি, কিন্তু পরবর্তীতে সেটি আর সেভাবে হয় না আর আমরা ভেঙে পড়ি, আর আমরা এভাবে করেই ভাবতে থাকি আমাকে দিয়ে আর কোনো কিছুই হবে না। আর বিশ্বাস করুন, একটি বাস্তব কথা কি শুনবেন, এই চিন্তাগুলোই আমাদের ব্রেনকে অনেক দুর্বল করে দেয়, আর এই ব্রেনকে দিয়ে আর আমরা আগের মতো কোনো কাজ করার সাহসও পাই না, মানে আগে যেমন উদ্যম নিয়ে সাহস নিয়ে অনেক কাজ করতাম সেটি আর এখন করতে পারি না, মানে ভয় পাই। এখন আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এই জিনিসটি হলো একটি ফাঁদ একটি মানুষের লাইফকে ধ্বংস করে দেওয়ার জন্য। দেখুন, এটি আপনিও জানেন আর আমিও জানি, এই পৃথিবীতে সকল সাকসেসফুল লোকদেরই বা আপনার এলাকায় খুব কাছ থেকে দেখা সবচেয়ে সাকসেসফুল লোকটিও তার জীবনে অনেকবার ফেল হয়েই আজ সাকসেস। তাই আপনাকেও সাকসেস হতে হলে বহুবার ফেল হতে হবে, এটি খুবই নর্মাল। আর তাই কালাম স্যার আমাদের এই কথাটিই বলেছেন, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখেই যেতে হবে। সো আপনি স্বপ্ন দেখবেন, ফেল হবেন, আবার দেখবেন, আবার ফেল হবেন, এভাবে করেই অনেক এক্সপিরিয়েন্স এবং নলেজ নেওয়ার পরেই একটা সময় গিয়ে আপনি সাকসেস হয়েই যাবেন, আর সেটি কখন হয়ে যাচ্ছেন সেটিও আপনি বুঝতে পারবেন না। তাই কখনোই নিজেকে দুর্বল ভেঙে ভেঙে পড়া যাবেই না। চলুন পরবর্তী পয়েন্টে জানা যাক। এর পরের বিষয়টি হলো, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। চলুন এই কথাটিকে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে মিলাই। দেখুন, আমরা আমাদের জীবনে ভালো কিছু করার স্বপ্ন সবাই দেখি। এখন এই যে আমরা আমাদের স্বপ্নটিকে দেখছি, এটিই হয়তোবা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সেটি কিভাবে আমি আপনাদের একটু বলছি। আচ্ছা, ধরুন আপনি খুব একটা ভালো স্টুডেন্ট না, বা পড়াশোনায় আপনার একেবারেই মনোযোগ দিতে ইচ্ছে করছে না, কিন্তু আপনার আশা আপনি ডাক্তার হবেন বা জীবনে অনেক ভালো কিছু করবেন, কিন্তু আসল কথা হলো এটি কি আসলেই বাস্তবে সম্ভব? আর আমরা বেশিরভাগ মানুষই এই মরণঘাতী গেমটি আমরা আমাদের নিজেদের লাইফের সাথে খেলছি এবং তিলে তিলে ধ্বংস করে দিচ্ছি আমাদের ক্যারিয়ার। দেখুন, আমরা যেটি করি নিজের মনকে বুঝ দেওয়ার জন্য, নিজের মনকে বোঝাই, আরে আমি তো এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, আরে আমার জন্ম কি হয়েছে এই ছোট কাজ করার জন্য, আমি তো বড় কাজ করব, এভাবে করে নিজের মনকে একটি ফেক বুঝ দিয়ে রাখি সব সময়। আবার আরেকটা কথা হলো, আমার মন কিন্তু ঠিকই জানে আমি যে আসলে কাজের কাজ কিছুই করি না, আবার বড় বড় কথা বলি, আর এভাবে করে ভেবে আমার মন যেন কষ্ট না পায় তাই নিজেকে এই ফেক বুঝগুলো দিয়ে রাখি। আর এভাবে করে যখন জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো চলে যায়, তখন দেখি আমার নিজের বয়স অনেক হয়ে গিয়েছে, আমার বাবা মা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধুরা আর আশেপাশে যারা ছিলেন তারা তাদের লাইফে অনেক বেশি সাকসেস হয়ে গিয়েছে, তখন মনে হয় ইস, একবার যদি একটু বুঝতে পারতাম তাহলে হয়তোবা আজ আমার জীবনটা এমন হতো না। দেখুন, এই কথাগুলো কিন্তু বাস্তব কথা, শুনতে হয়তোবা আপনার আমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু এই বাস্তব কথার বাইরে কিন্তু আপনি আমি কেউই নই। তাই প্লিজ নিজেকে ফেক বুঝ কখনোই দিবেন না, সেটি ডাক্তার হওয়ার ফেক বুঝ হোক, বা বিজনেস করবেন, বা অন্য কিছু করবেন, বা আপনি যাই ফেক বুঝ নিজেকে দিচ্ছেন, এই জিনিসটি কখনো করা যাবেই না। তাই কালাম স্যারও এটিই আমাদের বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, আসল স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে ঘুমাতে দেয় না। তাই আপনাকেও কিছু করার চেষ্টা করতে হবে, সেটা যাই হোক না কেন, যেটি আপনার মন থেকে ভালো লাগে সেটিকে একটা ইনকাম সোর্স বানিয়ে প্লিজ আপনি লাইনে চলে আসুন, ব্রেনটাকে একটু খাটান, ইউটিউব গুগল রয়েছে সেখান থেকে অনেক আইডিয়া নিন। আর যারা আপনারা স্বপ্ন সফলের পথে রয়েছেন, মানে আপনারা সব কিছু ঠিকঠাক করে করছেন ঠিকই, তারা স্বপ্নটিকে প্লিজ এমনভাবে দেখুন যেন সেটার লক্ষ্যের পৌঁছানোর আগ পর্যন্ত আপনার ঠিকমতো ঘুমও না হয়, মানে আপনার লক্ষ্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা আপনাকে ঘুমাতেও দিচ্ছে না, এমনভাবে নিজের মধ্যে আপনার কাজটিকে ধারণ করুন। যাই হোক, এই পয়েন্টটিতে ঘুম না আসতে বলার কথা বলা হয়নি, এখানে সাকসেসের আকাঙ্ক্ষাটিকে বোঝানো হয়েছে। তো চলুন পরবর্তী পয়েন্টটি জানা যাক।
এর পরের বিষয়টি হলো পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে না থেকে খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট বানাও, তাহলেই দেখবে জীবনে কখনো কষ্ট পাবে না। দেখবেন এটি হচ্ছে আমাদের এজের মানুষের আরেকটি বড় প্রবলেম। আমরা কখন ভালো কোনো অপরচুনিটি পাবো, বা ও আমাকে হেল্প করবে, বা কেউ আমাকে করে দিবে কোনো কিছু, এর জন্য আমরা বসে থাকি আর মনে মনে ভাবি আমি তো আসলে একা কোনো কিছু করতে পারবো না, তাই অপেক্ষাই করি। কিন্তু আপনি কি জানেন আমাদের দেশগুলোতে প্রতিদিন কি পরিমাণ ট্যালেন্ট ছেলেপেলে তৈরি হচ্ছে ভালো একটি ক্যারিয়ারের জন্য? এখন এমন একটি অবস্থায় আপনার দুঃসময়ে আপনি যদি নিজেকে স্ট্রং না করেন, তাহলে আপনি দিন শেষে ভালো কিছু করতে পারবেন সেটি আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, অন্য উদাহরণ বাদই দিলাম, আপনার এলাকাতেই কি এমন অনেকেই রয়েছে না যারা কোনো প্রকার হেল্প ছাড়াই নিজের অনেক পরিশ্রমের মাধ্যমে আজ সফল হয়েছেন? এখন আপনি হয়তো বা ভাবতে পারেন, ভাই ওরা অনেক ট্যালেন্ট, ওদের লাগ ভালো, ওদের দিয়ে হয়েছে, আমাকে দিয়ে হবে না। আচ্ছা, তাহলে এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি তার মতো এত পরিশ্রম আসলেই করেছেন? তাহলে আপনাকে দিয়ে হবে না সেটা আপনি শিওর হন কিভাবে? আচ্ছা, আরেকটি জিনিস, আপনার বাবাকেই দেখুন, ছোটবেলা থেকে তো এই লোকটিকে আপনি দেখে আসছেন, তাই না? সে কি তার জীবনে কম পরিশ্রম করেছে? সেটি কখনোই না। তাই প্লিজ, পারফেক্ট সময় কখন আসবে সেটির অপেক্ষায় না থেকে নিজের পরিশ্রমের উপরে ভরসা করুন, সাকসেস অবশ্যই আসবে, আর সাকসেস রুলসই এটি। তো চলুন পরবর্তী পয়েন্টটি জানা যাক। এর পরের পয়েন্টটি হলো স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। চলুন এই মহান কথাটিকে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে মিলাই। আচ্ছা, আপনার একটি কথা বলুন তো, সবাইকে দিয়ে কি সব কাজ হবে? সবাইকে কি ক্রিকেটার বানানো সম্ভব? আবার সবাইকে দিয়ে কি প্রোগ্রামিং করানো সম্ভব? এটি কখনোই সম্ভব না। এর মানে আপনাকে আমাকেও যদি একটি জিনিস দিয়ে বলা হয় সেটি তোমাকে করতে হবে, এটিও আমাদের দিয়ে নাও হতে পারে, এটিই স্বাভাবিক, কারণ আপনার আমার ভালো লাগা হয়তো অন্য জায়গায়। একটি এক্সাম্পল দেই, ধরুন আপনার মন পড়ে থাকে সবসময় কম্পিউটারের প্রোগ্রামিংয়ের দিকে, আর এটি আপনার খুবই ভালো লাগে, কিন্তু এই দিকে আপনাকে ডাক্তারির জন্য ভর্তি করে দেওয়া হয়েছে, মানে আপনার ডাক্তার হতে হবে। এখন এমন একটি অবস্থায় আপনি হয়তোবা ডাক্তার হতেই পারবেন না, নয়তোবা কোনোভাবে যদি ডাক্তার হয়ে যান রোগী ভালো হবে না। এর কারণ হলো আপনার মন তো পড়ে রয়েছে অন্য জায়গায়, আর মন দিয়ে কোনো কাজ না করলে কি সেটি আর যাই হোক পারফেক্ট তো হবে না, তাই না? তাই এখানে বলা হয়েছে স্বপ্ন দেখতে শেখো, মানে ভুল স্বপ্ন দেখা কোনোভাবে যাবেই না, সঠিক স্বপ্ন দেখতে হবে এবং জীবনে সাকসেস তখনই হবে। আর অবশ্যই এটি মনে রাখবেন, সাকসেসের জন্য স্বপ্ন দেখা এটি একটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, তাই এখানে কোনোভাবে ভুল করা যাবেই না। আরেকটি কথা, আপনারা যারা জীবনে আসলেই উন্নতি করতে চান তারা আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমি চারটি গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো অবশ্যই আপনার গোপন রাখা উচিত। এই ভিডিওটি আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন, পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গাতে ক্লিক করেও দেখে নিতে পারেন। আর সবার শেষে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।